আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের বিষয় হলো ব্রণের সমস্যা নিয়ে সমাধান। আজকের বিষয়ে আমি কথা বলবো কিভাবে আপনি ব্রণ থেকে সহজে সমাধান পেতে পারেন। ত্বকের উজ্জ্বলতা এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। সাধারণত গাল, কপাল, কাঁধ, বুক, নাক ও গলায় ব্রণ হয়ে থাকে। বেশিরভাগ মানুষই অনেক চেষ্টা করেও এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না। চিকিৎসকরা জানাচ্ছেন যে হরমোনের পরিবর্তনের জন্যই প্রধানত নাকি ব্রণ এবং অ্যাকনির মতো ত্বকে সমস্যা দেখা দেয়। তবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্রণের সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় আছে। চলুন জেনে নিই এই উপায়গুলো। তবে শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এক নম্বর, ব্রণ। ব্রণের দাগ সমস্যা দূর করতে সবথেকে ভালো ঘরোয়া জিনিস হচ্ছে টুথপেস্ট। সারা ত্বকের ক্ষতিগ্রস্ত জায়গায় যেখানে ব্রণ হয়েছে সেখানে টুথপেস্ট লাগিয়ে রাখুন, সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুই নম্বর, ব্রণের জায়গায় ডিমের সাদা অংশ ব্যবহার করুন, এরপর সেটি শুকনো হতে দিন, টানা চারবার ব্যবহার করুন। তিন নম্বর, আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবথেকে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেস্ট তৈরি করে তাতে 4 থেকে 6 ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের টানটান ভাব বজায় রাখে এবং গায়ের রং হালকা করে। সপ্তাহে 5 থেকে 6 বার এটি ব্যবহার করতে পারেন। আপনি কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন। চার নম্বর, সমপরিমাণ লেবুর রস এবং গোলাপ জল মিশিয়ে ব্রণের জায়গায় ব্যবহার করুন, খুব সহজেই ব্রণের হাত থেকে মুক্তি পাবেন। পাঁচ নম্বর, অ্যান্টিবায়োটিক উপাদান হিসাবে রসুন ব্যবহার করা যায়। ব্রণের উপর সরাসরি রসুন বাটা ব্যবহার করুন, 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ব্রণ চিরতরে চলে যাবে। এই ছিল বন্ধুরা আজকের টিপস। এই টিপসগুলো ফলো করলে আপনার ব্রণের যত রকম সমস্যা রয়েছে তা আশা করি ভালো হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।